হ্যাঁ গাইস, গ্যাজেট ইলেকট্রনিক্স বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে তৈরি দেখাবো ফ্রি এনার্জি একটি ছোট মডেল, তোমরা চ্যানেলটাকে বড় সাইজ করতে পারো। তো আমি ফ্রি এনার্জি ছোট মডেলটা কিভাবে তৈরি করলাম সেটা ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখাই। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটি লাইক করে দিবে। তো চলো তোমাদেরকে দেখা যাক আমি এটা কিভাবে তৈরি করলাম। তোমরা আমার হাতে যে মডেলটা দেখতে পাচ্ছ, এই মডেলটা আমি তৈরি করার জন্য আমাদের যে 3.7 ভোল্টের মোটর গুলো আছে সেই মোটরের ভিতরে ম্যাগনেট গুলো আমি ব্যবহার করেছি। এখানে টোটাল আমি 6টি ম্যাগনেট ব্যবহার করেছি, তোমরা চাইলে আরো বেশি ম্যাগনেট ব্যবহার করতে পারো। তো ফার্স্ট অফ অল এখানে আমি একটি ম্যাগনেট ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ যেটা এটাকে আকর্ষণ করে, আর একটি ম্যাগনেট ঠিক এর অপর সাইডে এটাকে বিকর্ষণ করে দূরে ধাক্কা দেয়। ঠিক এভাবে আমি 4টি ম্যাগনেট একসাথে ফিটিং করে নিয়েছি, এটাকে আমি পিপিসি পাইপের ভিতরে ফিটিং করেছি। তোমরা সম্পূর্ণ দেখতে পাচ্ছ আমার হাতে এই মডেলটি, এটা আমি যখন একবার এখানে রাউন্ড করি তখন এটা 1 মিনিট জবত করে। যখন এটাকে আমি আরো ভালোভাবে মোটিভেট করে তোমাদেরকে দেখাবো তখন এটাকে আরো বেশ গুণ ঘুরানো অবশ্যই সম্ভব, কারণ ফ্রি এনার্জি বলে কোনো কিছু হয় না, এটা অবশ্যই মানতে হবে। কারণ এটাকে যখন আমি একটা ফোর্স দিচ্ছি ঘুরিয়ে, আমাদের সেই ফোর্সটা ম্যাগনেটের সাথে ফিল্ড অ্যাকসেপ্ট করে এটাকে 1 মিনিট যাবৎ ফ্রিলি ঘুরাচ্ছে। কারণ আমরা যখন একটা নর্মাল একটা জিনিস ঘুরাই তখন এটা কিন্তু 1 মিনিট ঘুরে না। তোমরা দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ দুটো আলাদা পার্ট, একটা হচ্ছে রোটার আর একটি হচ্ছে গিয়ে স্টার্টার, এই দুটো পার্ট মিলিয়ে আমি মূলত স্টার্টিংটা তৈরি করেছি। তোমরা দেখতে পাচ্ছ এটাকে আমি এর ভিতরে ঢুকিয়ে দিলাম, এখন কিন্তু আমাদের এটা প্রপারলি ই করার জন্য তৈরি। এখন যদি আমি এটা একবার ঘুরিয়ে দিই এই বিলে তখন এটা কিন্তু 1 মিনিট যাবৎ ঘুরবে। আমি এখানে টাইম ধরে দেখেছি 1 মিনিট ঘোরে না, 55 সেকেন্ড ঘোরে। যখন এটাকে আমি আরো মডিফাই করবো তখন এটাকে আরো বেশি ঘোরানো সম্ভব। তো তোমরা দেখো এটা কত মিনিট ঘোরে, তোমরা যদি ফুল ভিডিও দেখতে না আসো আমি ফাস্ট মোশন করে দিলাম, তোমরা দেখো এটাকে 1 মিনিট না আরো বেশি না কম করে। তোমরা দেখো এখন এটাকে আমি একবার ঘোরাবো এটা কত কম করে। তোমরা দেখতে পেলে এটা কতক্ষণ করলো, আর এটা যখন এটাকে আমি ঘুরাই তখন পাশে ম্যাগনেট গুলো কিন্তু কাঁপে, কারণ এখানে আমি পিপিসি পাইপ ব্যবহার করেছি। এখানে যদি আমি পিপিসি পাইপ ব্যবহার না করে যদি স্টিল মেটাল ব্যবহার করতাম তখন এটা কাঁপতে পারতো না, তখন আরো স্পিডটা বেশি হতো। তোমরা দেখো এটা কাঁপছে, তোমরা দেখতে পাচ্ছ আমি এটা ঘুরালে এটা লড়ে, যখন এখান দিয়ে রাউন্ড দিই মূলত প্রতিটা ঘুরালে লড়ে, আমি ওটি দাঁড়ি না। তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু লড়তেছে, এই লড়ার কারণে বায়ুভীষণ প্রদায় করে, সেই বায়ুভীষণ কারণে এটাকে আরো স্লো করে। তখন এটাকে আমি আরো মডিফাই করবো ভালো মতো, তখন এটাকে আরো বেশি ঘুরানো সম্ভব। তোমরা দেখতে পেলে এটাকে আমি ঘুরে তোমাদেরকে দেখালাম, তোমরা চাইলে এটা খুবই সিম্পল ভাবে তৈরি করতে পারো। কি কি মেথড ব্যবহার করে তৈরি করেছে সেটা তোমরা ভিডিওতে অবশ্যই দেখেছো, আর ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবে, আর তোমরা পরবর্তী কি নিয়ে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আল্লাহ হাফেজ।